আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসছি। তো এই প্রোডাক্টটি হচ্ছে একটি ডিসি সাবমার্সিবল পাম্প। সচরাচর আমরা যে পাম্পগুলো থ্রি ফেজ এসিতে ইউজ করি ভিএফডি কন্ট্রোলার দিয়ে, সেই পাম্পগুলো মূলত যদি আমরা 3 ইঞ্চি ডেলিভারি একটা পাম্প আমরা চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 3 ঘোড়ার মধ্যে করতে হয়। তো আমরা কেন এই ডিসি পাম্পগুলো সাবমার্সিবল নিয়ে এসেছি, এইটার কারণ হচ্ছে এই সাবমার্সিবল পাম্পটা যেটা 3 ইঞ্চি ডেলিভারি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 1500 ওয়াটের একটি সাবমার্সিবল পাম্প। অর্থাৎ এটাতে আপনারা 2400 ওয়াট প্যানেল দিলে কিন্তু আপনারা 3 ইঞ্চি দিয়ে ডেলিভারি পাবেন। দেখতে পাচ্ছেন এখানে পাম্পটা কিন্তু 3 ইঞ্চি ডেলিভারি। তো সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা ডিসি সিরিজের অনেকগুলা মডেলের পাম্প নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের একটি মডেল। তো এই মডেলের পাম্পে আমরা হচ্ছে মূলত হচ্ছে এখানে অন স্টেজের পাম্প, কিন্তু এই পাম্প দিয়ে যারা লো হেডে ইরিগেশন করবেন, অর্থাৎ যাদের পানির লেয়ার সেন্ট্রিফিউগালেও অনেকটা পাচ্ছে না, আবার সাবমার্সিবলের মানে হচ্ছে সাবমার্সিবল মতো করে ও লেয়ারটা নেই, অর্থাৎ যেখানে 40 থেকে 50 ফিটের মধ্যে পানি আছে, তারা কিন্তু নির্দ্বিধায় এই 2 হর্স পাওয়ারের ডিসি পাম্পটা আপনারা ব্যবহার করতে পারেন। এই পাম্পের সুবিধাটা হচ্ছে ডিসি পাম্পগুলোর এফিসিয়েন্সি বেশি, এবং ডিসি পাম্পগুলোর সাথে যে কন্ট্রোলারটি রয়েছে এখানে ডিসি আর এসির সাথে তেমন কোনো ডিফারেন্স কিন্তু নাই। এই পাম্পটি 110 ভোল্টে চলবে এবং এসি যে পাম্পগুলো আমাদের 220 ভোল্টে চলে। এই পাম্পটি চালানোর জন্য আপনাদেরকে হচ্ছে 2400 ওয়াটের অর্থাৎ 300 ওয়াটের 8টি সোলার প্যানেল হলেই কিন্তু আপনারা এই পাম্পটি অনায়াসে চালাতে পারবেন। এবং ডিসি পাম্পের সুবিধাটা হচ্ছে যে ডিসি পাম্পের যে প্যানেলের সংখ্যা কম লাগে, সেক্ষেত্রে যেমন ধরেন এসি পাম্পের ক্ষেত্রে যে ইনপুট ভোল্টেজ লাগে 300 থেকে 350, এখানে কিন্তু ইনপুট ভোল্টেজ আপনি 140 থেকে 150-এর মধ্যে রাখলেই এনাফ। তো সম্মানিত দর্শক, লম্বা ভিডিও করব না, শর্টকাটের ভিতরে আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি যে 3 ইঞ্চি ডেলিভারি 2 ঘোড়া দিয়ে এটা এসিতে সম্ভব না, এটা কেবলমাত্র ডিসিতে সম্ভব। যদি আমরা এটা এসিতে করতে যাই বা হচ্ছে হচ্ছে ভিএফডি দিয়ে করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এটির ওয়াট বেড়ে যাবে। সুতরাং আপনারা যারা অল্প ওয়াটের মধ্যে আপনারা 3 ইঞ্চি পাম্প দিয়ে আপনারা ইরিগেশন করতে চান সাবমার্সিবল পাম্প দিয়ে, তারা আমাদের এই পাম্পটি নিয়ে কাজ করতে পারেন। তো এই পাম্পটির মূলত হচ্ছে আর একটা বেসিক আর একটা যে সুবিধা, সেই সুবিধাটা হচ্ছে এই পাম্পগুলোতে কিন্তু আপনার অন্য পাম্প থেকে এটার এম্পিয়ারও কিন্তু অনেক কম নিয়ে থাকে। অর্থাৎ এই অনুযায়ী যদি একটা আপনি থ্রি ফেজ এসি পাম্প নেন, সেক্ষেত্রে যে এম্পিয়ার নিবে তার প্রায় ধরেন 25 থেকে 30% কম কারেন্ট এই সাবমার্সিবল পাম্পটিতে নিবে। তো সম্মানিত দর্শক, আরেকটা বিষয় হচ্ছে এই পাম্পটির প্রাইস হচ্ছে, আমরা এই মুহূর্তে যেহেতু আমরা নতুন নিয়ে আসছি, আমরাও চাচ্ছি যে কাস্টমার পাম্পটি কিনুক, আমরা একটা ভালো রেটে পাম্পটি আপনাদেরকে দিচ্ছি। এই মুহূর্তে এই পাম্পটির দাম পড়বে হচ্ছে পাম্প এবং কন্ট্রোলার মিলে দাম পড়বে হচ্ছে 47,500 টাকা, অর্থাৎ এটার সাথে আপনারা 2400 ওয়াট প্যানেল দিলে কিন্তু 3 ইঞ্চি দিয়ে ডেলিভারি পাবেন। এই অনুযায়ী আপনারা হিসাব করে দেখবেন যে 3 ইঞ্চি ডেলিভারি করতে গেলে কিন্তু 3 ঘোড়া একটা পাম্পে প্রায় 2 লক্ষ টাকার মধ্যে চলে আসে। তো সম্মানিত দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের যে ডিসি পাম্পের যে সিরিজগুলো, আমাদের এই ভিডিওগুলো চলমান থাকবে, এবং আমরা সময় পেলেই, যেহেতু আমাদের কাজের সিজন চলতেছে, আমরা অনেকটাই সময় পাই না, ঢাকাতে থাকাই চলে না, তো সেই মুহূর্তে আমরা যে ডিসি পাম্পগুলো যখনই সময় পাবো আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার।